হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত, আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্টুডিও 350 ভার্সন 4 প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার সার্কিট। সার্কিটটিতে কী কী থাকবে, সার্কিটটির দাম কত, কোথায় থেকে কিনতে পারবেন, সার্কিটটি দিয়ে কয়টি স্পিকার বাজাতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটির পুরোটি জুড়ে। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই ওভি অডিওটেককে আজকের সার্কিটটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। তাদের শপে এখন স্টুডিও 350 ও v.8 সার্কিটটি অ্যাভেলেবল রয়েছে। যাদের স্টুডিও 350 ও v.8 সার্কিট প্রয়োজন তারা সরাসরি তাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে তাদের পেজের লিঙ্ক দিয়ে দেব। বন্ধুরা, স্টুডিও 350 ভার্সন 3 বোর্ডগুলো যারা এর আগে আমাদের থেকে সংগ্রহ করেছিলেন তারা জানেন এই সার্কিটটির পারফরমেন্স কেমন। মূলত তাদের রিকোয়েস্টে এই বোর্ডগুলো আবার আপডেট করে বানানো হয়েছে। সো বন্ধুরা, চলুন সবার প্রথমে আমরা সার্কিটটির সাথে পরিচিত হয়ে নিই। বন্ধুরা, আজকের সার্কিটটির নাম স্টুডিও 350 ভার্সন 4। সার্কিটটি একটি ক্লাস এবি মনো অ্যাম্প্লিফায়ার সার্কিট। সার্কিটটির সাইজ লম্বায় 5 ইঞ্চি ও চওড়ায় 2 ইঞ্চি। সার্কিটটির সাইজ দেখে এর পারফরমেন্স কখনোই বিবেচনা করবেন না, কারণ এই সার্কিটের সাউন্ড ও এর পারফরমেন্স বাজারে পাওয়া বাংলা বোর্ডগুলোকে সব দিক থেকে হার মানাবে। বন্ধুরা, আজকের সার্কিটটিতে আপনারা 2টি 1943 ও 2টি 5200 ট্রানজিস্টার ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনাদের সাথে সার্কিটটির পরিচয় করে দিতে পেরেছি। চলুন এবার দেখে নিই সার্কিটটিতে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর কোয়ালিটি কেমন। বন্ধুরা, বরাবরের মতোই আজকের সার্কিটটিতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো মানের কম্পোনেন্ট। সার্কিটটিতে ব্যবহার করা হয়েছে 1% টলারেন্সের রেজিস্টর, অরিজিনাল MJ340 ও 350 ট্রানজিস্টর, ডাইভার ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করা হয়েছে অরিজিনাল 1837 ও 4793 ট্রানজিস্টর। এছাড়াও সার্কিটটিতে যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সবগুলো ভালো মানের দেওয়া হয়েছে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটিতে কেমন কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। চলুন এবার দেখে নিই সার্কিটটিতে কত ভোল্ট দেওয়া যাবে এবং এটি থেকে কত ওয়াট পাওয়া যাবে এবং এটি দিয়ে কয়টি স্পিকার বাজানো যাবে। বন্ধুরা, আজকের সার্কিটটিতে আপনারা 30-30 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 70-70 ভোল্ট DC ব্যবহার করতে পারবেন। সার্কিটটিতে 70-70 ভোল্ট ব্যবহার করলে এটি থেকে 2 ওমসে পাওয়া যাবে 300 ওয়াট, 4 ওমসে পাওয়া যাবে 250 ওয়াট এবং 8 ওমসে পাওয়া যাবে 150 ওয়াট। সার্কিটটি দিয়ে আপনারা ভালো মানের 4টি 8 ইঞ্চি স্পিকার অথবা 2টি 10-12 ইঞ্চি স্পিকার অথবা 1টি 15-3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার ভালোভাবে বাজাতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটিতে কত ভোল্ট দেওয়া যাবে, এটি থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাবে এবং এটি দিয়ে কয়টি স্পিকার বাজাতে পারবেন। চলুন এবার দেখে নিই সার্কিটটিতে কোথায় কোথায় কানেকশন দিতে হবে। বন্ধুরা, আপনারা সার্কিটটির সাথে লাগানো 5টি কানেক্টর দেখতে পারছেন। আমাদের এই কানেক্টরটিতে রেকটিফাই করার পর মাইনাস ভোল্টেজ লাগাতে হবে, এই কানেক্টরটিতে আমাদের প্লাস ভোল্টেজ লাগাতে হবে, পরবর্তী এই 2টি পিন গ্রাউন্ডের জন্য, এখান থেকে যে কোনো একটি পিনে গ্রাউন্ড ভোল্টেজ দিতে হবে, এই কানেক্টরটি থেকে স্পিকারের প্লাস ভোল্টেজ আউট হবে এবং এখান থেকে যে কোনো একটি গ্রাউন্ড স্পিকারের জন্য আউট হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি কানেক্টর রয়েছে, এখানে আমাদের ইনপুট দিতে হবে, মোবাইল কম্পিউটার ইত্যাদি ডিভাইস দিয়ে ইনপুট দিতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটির কোথায় কোথায় কানেকশন দিতে হবে। চলুন এবার সাউন্ড টেস্ট করে দেখে নিই সার্কিটটি কেমন পারফরমেন্স দেয়। বন্ধুরা, আমি সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলেছি। সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য আমি 30-30 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করছি। লোড হিসাবে 2টি 10 ইঞ্চি স্পিকার ব্যবহার করছি। সার্কিটটিতে ট্রানজিস্টর অতিরিক্ত গরম হয় না, তাই কোন রকম হিটসিং ছাড়াই আমি আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো। ভলিউম কন্ট্রোল করার জন্য আমি এই 4 ব্যান্ডের বেস্টন সার্কিটটি ব্যবহার করছি। এই সার্কিটটি সম্বন্ধে আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে কমেন্ট করুন, পরবর্তী কোনো ভিডিওতে এই সার্কিটটির সাথে আপনাদের পরিচয় করে দেব। বন্ধুরা, আমি এখন সাউন্ড প্লে করব, সাউন্ড কোয়ালিটি ভালোভাবে বুঝতে হেডফোন ব্যবহার করুন। One.
সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটির পারফরমেন্স কেমন। আমি যদিও বেশি ভোল্টেজ ব্যবহার করি নাই, ম্যাক্সিমাম ভোল্টেজ ব্যবহার করলে সার্কিটটি থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। বন্ধুরা, চলুন এখন আমরা দেখে নিই সার্কিটটির দাম কত ও কোথায় থেকে কিনতে পারবেন। বন্ধুরা, আজকের সার্কিটটির দাম নির্ধারণ করা হয়েছে 1943 ও 5200 ট্রানজিস্টর ছাড়া 300 টাকা মাত্র এবং হিটসিং ও ট্রানজিস্টর সহ 750 টাকা মাত্র। সার্কিটটি কিনতে আপনাদের সরাসরি আমাদের পেজে ইনবক্স করতে হবে। ইনবক্সে আপনাদের নাম, ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া লাগবে। অর্ডার কনফার্ম করার জন্য সার্কিটটির দাম ও 100 টাকা সুন্দরবন কুরিয়ার চার্জ আমাদের পার্সোনাল নাম্বারে বিকাশ করতে হবে। অর্ডার কনফার্ম করার 4-5 দিনের মধ্যে পণ্য হাতে পাবেন। সার্কিট কিনতে আমাদের দুটি পেজ, ওভি অডিও টেক ও আপনাদের ইলেকট্রনিক শপ, এর মধ্যে যে কোনো একটিতে ইনবক্স করলে হবে। আমি পেজের লিঙ্ক দুটি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর 5 বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন কখনোই মিস না হয়। ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।